খুশি হয়েছি। বে ভোলা, একে একে সব ঢাকির বায়না হয়ে গেল, শুধু আমরাই পড়ে রইলেন। সব দোকানও তো বন্ধ হয়ে গেল দেখছি, তাতে তো লোক বিশেষ দেখছি নে আর। তাই তো দেখছি, এক কাজ করলে হয় না বাবা? বল। দত্তি মামা বলছিল না, ঢাক বাজালে সবাই উপহার দেবে, একবার বাজিয়ে দেখবে। ঠিক বলেছিস তো ভোলা, কথাটা তো ভুল বলিসনি। নে 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 নে, তবে শুরু করা যাক। হ্যাঁ বাবা। বাহ 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 বাহ, বেশ সুন্দর বাজনা তো। কে বাজায়, কে বাজায়? চলো তো ওর কাছে যাই। বাহ, তুমি তো বেশ সুন্দর ঢাক বাজাও, বাজাবে আমার পুজো মণ্ডপে? কিন্তু জমিদার মশাই, আমাদের ঢাকি তো বায়না করা হয়ে গেছে। বায়না করা হয়ে গেছে বলি তাতে কি হয়েছে? জমিদারের পুজোতে কি ঢাকি বেশি হয়? আহাম্মক, ইচ্ছে হলে এখনই আমি 100 ঢাকি নিয়ে নিই। কিন্তু না না, যখন একাই 100, তখন আর 100 ঢাকি নেব না। তা যা বলেছেন জমিদার মশাই। এখনো কিছুই বলিনি, এবার বলছি, শোনো। এই এই এই, তোমার নাম কি জানো? আগে আগে জমিদার বাবু, আমার নাম হলো গিয়ে পাঁচকড়ি, তবে লোকে আমার পাঁচু বলেই ডাকে। আর আর এ হচ্ছে আমার ভোলা, আমার ছোট্ট ছেলে, খুব সুন্দর কাঁসর ঘণ্টা বাজায়। আই ভোলা, এর নাম কর জমিদার মশাই রে। এর নাম হয় জমিদার মশাই। দেখো, দেখে শেখো, শেখো এদের থেকে তোমরা সহবত কাকে বলে। সে শিক্ষিত তোমরা পাওনি? এই যা, কি যেন একটা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বাবা পাঁচু ঢুলি, তোমায় এবার খোলাখুলি বলি, তোমায় আমি 100 ঢুলির বায়নাই দেব। এই নাও, কি খুশি তো? চলো চলো চলো, আমার গৃহে চলো এবার। চল রে ভোলা, জমিদার বাড়ি যাই। চল চল চল। মায়ের কৃপায় পাঁচকড়ির সুদিন ফেরে, এরপর তাদের জীবনে আর কোনো অভাব থাকে না। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।